সংস্কৃতি রক্ষার নামত অপসংস্কৃতির আবাহন, পরম্পরা রক্ষার নামত ভণ্ডামি, নির্লজ্জ, নিকৃষ্ট, বিবেকহীন, আসলতে এয়া আপুনি কি বলি কব? যে দৃশ্য আমি আপনাদের দেখালো এয়া মরিগাঁও জেলার বরঙ্গাবাড়ির রাস মহোৎসবের দৃশ্য। পিছে রাস নহয় যেন সভ্যতার পোহর নোপা কোনো মানুষরূপী জীবর উন্মাদ নৃত্যহে। সংস্কৃতি রক্ষার নামত এইদরে বিকৃতভাবে গুরুজনার অমর সৃষ্টিক পরিবেশন করিলে এই সকল কাণ্ড জ্ঞানহীন যুবকে। নাই কোনো সত্রিয়া সংস্কৃতির রেশ, নাই কোনো সাজ সজ্জার কলা। রাসর মাজত নাছিলে বিহু নৃত্য, পোশাকে নৃত্যই এনে লাগিছে যেন রাসর থলি নহয় ডিস্কোবারহে। কি অভিনয় শিল্পী, কি আয়োজক অথবা কি দর্শক, কারোরেই যেন চেতনা নাই, কি করেছে সেয়া ভাবিবলেও যেন আহরি নহল। একাংশই আকৌ নৃত্যত সন্তুষ্ট হয়ে দিলে ধনর উপহার। সমাজের শক্তিস্বরূপ এসাম যুবকর এই ভণ্ডামি এতিয়া রাজ্যজুড়ি চর্চিত হয়ে পড়ছে। পুনের চাও কিদরে রাসর নামত চূড়ান্ত ভণ্ডামি তথা বহুয়ালি করেছে এই সকলে। মহাপুরুষ গুরুজনা রচিত কেলিগোপাল নাটকত সিঙ্গার রসর প্রয়োগ করা হয়েছিল যদিও তাত কিন্তু ভক্তি রসর প্রাধান্যহে অধিক আছিল। কিন্তু এই সকলের ভণ্ডামি যেন বিভৎস রসরও ঊর্ধ্বলৈ গল। এই ক্ষেত্রে খেদ প্রকাশ করেছে সত্র মহাসভার মরিগাঁও জেলা সমিতির সম্পাদক বিমল চন্দ বরকাকটিয়ে। দেওবারে আমার মরিগাঁওয়ের বরঙাবাড়িত লোড়ার রাস পরিবেশনত যি দৃশ্যাবলী, যে সাজ পোশাক তার পরিধান করা হয়েছে, কি নিন্দনীয় কথা। আমি ভাবিছিল যে এনে ধরনে আমার যার সত্রীয় সংস্কৃতিটুক নতুন প্রজন্মলৈ উত্তরোত্তর পুরুষলৈ আগুয়াই লৈ যাব, আর এই ক্ষেত্রে উত্তরোত্তর চাম জড়িত হওয়ার কারণে আমি আহ্লাদিত হয়েছিল। কিন্তু তার সমান্তরালক দেখিল এই সংস্কৃতির ধারা বলে নাভাবি এই একটা মনোরঞ্জনের দিক বলে ধরে লৈছে। আর সে হয়তো আজির নতুন প্রজন্মই এনেকা আমার কৃষ্টি সংস্কৃতির উপর খেলা খেলি। রাসর বহুয়া নৃত্য সকলে দেখিলে। নিশা এই ভণ্ডামি সংঘটিত হওয়ার পাছত পুয়ালৈহে সম্বিত ঘুরি আহিল আয়োজক সমিতির। রাস ক্রীড়ার নামত একাংশ যুবকে অর্ধনগ্ন নৃত্য পরিবেশন করে যি সত্রীয়া সংস্কৃতিক কলুষিত করিলে তার বাবে মঙ্গলবারে রাজ্যবাসীর ওসরত ক্ষমা বিচারিলে পূব বরঙাবাড়ি যুবক সংঘর সভাপতি আর সম্পাদকে। ক্ষমা বিচারিছো কারণ আমি যেহেতু একটা ডাঙর ভুলের নিচিনাই হয়েছে। কারণ যি রাস হয়ে গেছিল আমার পরহি রাতে, আমি যেটা কালি নিউজত পালো খুব বেয়া লাগিছে, কারণ আমিও তাতে অংশগ্রহণ করেছিল। এটা গাঁৱৰ দুজনমান যুবক আহি অশ্লীল কিবা নৃত্য এনেকুৱা করলে আমি যেটা দেখিল বেয়াও লাগিছে তেনেকুৱা হলে। কারণ সেইকাৰণে আমি সমূহ যুবক সংঘয়ে অসমবাসী রাইজর ওসর ক্ষমা বিচারিছো। কিন্তু কথা হল এই সমূহ ভণ্ডামি করে কেবল ক্ষমা খুঁজিলেই সকলো শুদ্ধ হয়ে যায় নাকি? ভাওনা, রাস, বিহু আদির ক্ষেত্রে আমি সংবেদনশীল নহলে এনেদরেই বারে বারে অবমাননা হব আমার সংস্কৃতি। তারপরে এই সমূহ বিকৃত অনুষ্ঠান দেখিলে আনেও সুবিধা পাব আমাক হাসিবলৈ। মরিগাঁওর পৰা ৰাতুল ডেকাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ইটিভি ভাৰত অসম।